বন্ধুরা আমাদের মধ্যে যারা কম্পিউটার গিক বা কম্পিউটার এক্সপার্ট রয়েছে অথবা আমরা যারা নর্মাল ডেলি লাইফে পিসি বা ল্যাপটপ ইউজ করে থাকি তারা এমন অনেক মিথ সম্পর্কে শুনে থাকি এমনকি ইন্টারনেটে এমন অনেক মিথ অ্যাভেলেবেল রয়েছে যেই সমস্ত মিথগুলোকে আপাত দৃষ্টিতে আপনার সত্যি বলে মনে হয় কিন্তু আমি আপনাদের বলছি এই অনেক মিথ রয়েছে যে যেই মিথগুলো একদমই ভুল এবং এগুলো সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকা উচিত তো আপনারা যদি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে আই থিঙ্ক আপনাদের আমি একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো এই সমস্ত মিথগুলোর ব্যাপারে যে এই সমস্ত মিথগুলো আসলে সত্যি নাকি মিথ্যা তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি রাজদীপ আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এর নতুন আরেকটা ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার হাত জোর করে একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন সে তারা আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে প্লিজ একটু সাপোর্ট করবেন যাই হোক এবার ভিডিওর মূল টপিকে আসা যাক বন্ধুরা এই কম্পিউটার সম্পর্কে যে মিথগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথমে যে মিথটা বলতেই হয় সেই মিথটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে আপনার সিস্টেম হানড্রেড পারসেন্ট সেফ আপনার সিস্টেমে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারবে না বা কোনো রকম মালওয়্যার ইনস্টল হতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা আপনার সিস্টেমের অ্যান্টিভাইরাস যদি আপ টু ডেট না থাকে তাহলে খুব সহজেই যে মার্কেটে নতুন ভাইরাসগুলো এসছে সেই ভাইরাসগুলো আপনার সিস্টেমকে অ্যাটাক করতে পারবে এবং বিভিন্ন যে কম্পিউটার এক্সপার্ট রয়েছে গিকরা রয়েছে তারা অনেকেই বলে থাকে যে এই দামি কোম্পানির অ্যান্টিভাইরাস নিয়ে নাও বা এই ভালো কোম্পানির অ্যান্টিভাইরাস নিয়ে নাও তাহলে তোমার কম্পিউটারে কোনো রকম ভাইরাস অ্যাটাক করতে পারবে না তাদের জন্য আমার একটাই কথা আমার এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সাপোজ ধরুন আপনি একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করেছেন দু সালে এবং সেই সময় পর্যন্ত সেই ভাইরাসটা আপ ছিল এবং তারপর থেকে দু হাজার সাল হয়ে গেছে এখন আপনি কোনো আপ টুডেট করেননি ভাইরাসটা অ্যান্টিভাইরাসটাকে তো মার্কেটে দুই হাজার কুড়ি সালে যে সমস্ত ভাইরাসগুলো এসছে সেই ভাইরাসগুলোকে কি সেই দুই হাজার উনিশ সালের অ্যান্টিভাইরাসটা আইডেন্টিফাই করতে পারবে কখনোই পারবে না সুতরাং আমি আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা যে আপনাদের কম্পিউটারে যে অ্যান্টিভাইরাসটা রয়েছে সেই অ্যান্টিভাইরাসটাকে সবসময় আপ ডেট রাখার চেষ্টা করবেন আপনি কম্পিউটার আর কিছু করুন বা না করুন অ্যান্টিভাইরাসটাকে আপ ডেট রাখার চেষ্টা করবেন যাতে মার্কেটে যে সমস্ত নতুন ভাইরাসগুলো এসছে সেই ভাইরাসগুলো সম্পর্কে সেই অ্যান্টিভাইরাসটার একটা আইডিয়া থাকে এবং সে যাতে খুব সহজে তাদের আইডেন্টিফাই করতে পারে এবং আপনার সিস্টেমকে অ্যাটাক হওয়া থেকে বাঁচাতে পারে যদি আপনারা এটা না করেন তাহলে আপনার সিস্টেমটা এই সমস্ত নতুন ভাইরাসগুলোর মাধ্যমে খুব সহজেই অ্যাটাক হতে পারে এবং খুব বাজেভাবে ড্যামেজড হতে পারে বন্ধুরা এর পরের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা প্রায় সবাই বিশ্বাস করে যে আপনি যখন আপনার সিস্টেমে কোনো একটা ফাইল বা ফোল্ডার বা কোনো কনফিডেন্সিয়াল ডাটা বা যে কোনো কিছু স্টোর করবেন এবং স্টোর করার পর সেটা ডিলিট করে দেবেন সিস্টেম থেকে এবং সেটা রিসাইকেল বিন অথবা ট্র্যাশ ফোল্ডার থেকেও আপনি যখন ডিলিট করে দেবেন তখন সেই ডাটাগুলো পারমানেন্টলি সিস্টেম থেকে ডিলিট হয়ে যায় এবং সেগুলোকে কোনোভাবে রিকভার করা যায় না এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা তথ্য এবং মার্কেটে এরকম অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল রয়েছে হার্ড ডিস্ক রিকভারি সফটওয়্যার যারা খুব ইজিলি আপনার হার্ড ডিস্কের সমস্ত ডিলিটেড ডাটাগুলোকে রিকভার করতে পারে আপনি যখন কোনো একটা ফাইল বা ফোল্ডার আপনার সিস্টেম থেকে ডিলিট করে দিচ্ছেন তখন কিন্তু সেই ডিলিটেড ফাইল বা ফোল্ডারটার একটা কপি সেই হার্ড ডিস্কে থেকে যায় এবং সেটা ততক্ষণ পর্যন্ত থেকে যায় যতক্ষণ না তার জায়গাটা অন্য কোনো ফাইল বা ফোল্ডার এসে ওভার রাইট করে অথবা তার জায়গাটা নিয়ে নেয় তো বন্ধুরা আপনাদের এই ভুল ধারণার মধ্যে কখনোই থাকা উচিত না যে আপনি যখন আপনার সিস্টেম থেকে কোনো একটা ফাইল বা ফোল্ডার বা যে কোনো কনফিডেন্সিয়াল ডাটা ডিলিট করে দিয়েছেন সেগুলোকে কেউ রিকভার করতে পারবে না তো বেসিক্যালি এবার একটা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আপনাদের সবার মাথাতেই আসছে যে আমরা যখন তাহলে কোনো আমাদের ইউজ করা কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ কাউকে সেল করবো বা রিসেল করবো তখন তাহলে আমরা কী করবো তখন তো সে আমাদের সমস্ত কনফিডেন্সিয়াল ডাটাগুলো সে খুব ইজিলি রিকভার করতে পারে তো বেসিক্যালি এর জন্য আমি আপনাদের একটা উপায় বলতে পারি যে এর জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনার কম্পিউটারের যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেই সমস্ত ডাটাগুলো ডিলিট করে দিন এবং আপনার স্টোরেজ ফুল করে বিভিন্ন আননেসেসারি ডাটা বা বিভিন্ন ভিডিও বা ফোল্ডার দিয়ে সেই স্টোরেজটা ফুল করেন এবং স্টোরেজটা ফুল করার পর আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে ফ্যাক্টরি ডাটা রিসেট বলে একটা অপশান পাবেন আপনি সেটা করে দিন তাহলে সেই সমস্ত ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এবং কেউ যখন সেই ডাটাগুলোকে রিকভার করতে যাবে আপনার হার্ড ডিস্কের তখন কী হবে আপনি লাস্ট যে ডাটাগুলো আপনি সেখানে ইনস্টল করেছিলেন বা ভরেছিলেন বা স্টোর করেছিলেন সেই ডাটাগুলো সে রিকভার করবে এবং যেগুলো আপনার কোনো দরকারের না বা আপনার কোনো কনফিডেন্সিয়াল ডাটা না বন্ধুরা এর পরের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজারের যে ইনকগনিটো মুড বা প্রাইভেট মুড বলে যে অপশানটা থাকে সেই অপশনটাকে নিয়ে আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে যারা বিশ্বাস করে যে এই ইনকগনিটো মুড বা প্রাইভেট মুড অন করে যদি আপনি কোনোরকম ওয়েবসাইট অ্যাক্সেস করেন তাহলে সেই ওয়েবসাইটের কাছে আপনার আইপি অ্যাড্রেসটা যাবেন এবং আপনি অ্যানোনোমাসলি সেই সমস্ত ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এবং আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে এরকম যে যারা ইনকগনিটো মুড অন করে বা প্রাইভেট মুড অন করে বিভিন্ন এইটিন প্লাস ওয়েবসাইট বা বিভিন্ন ফিশিং ওয়েবসাইট বিভিন্ন ইলিগাল যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করে তো বেসিক্যালি আপনাদের বলে দিই এটা করে কোনো লাভ হয় না জাস্ট আপনার ব্রাউজিং হিস্ট্রিটা সেভ হয় না ইনকগনিটো মুডের কাজ হচ্ছে আপনার ব্রাউজিং হিস্ট্রি সেভ করবেন আপনি প্রাইভেটলি সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবেন যাতে পরবর্তীকালে কেউ আপনার সেই ব্রাউজারটা ওপেন করলে আপনি কি অ্যাক্সেস করেছিলেন কোনো ওয়েবসাইট দেখেছিলেন সেই সমস্ত কিছু সে জানতে না পারে কিন্তু আপনার যে আইপি অ্যাড্রেসটা রয়েছে আপনার যে লোকেশান রয়েছে সেটা ওয়েবসাইটের সার্ভারে স্টোর হয়ে যায় তো বেসিক্যালি এটার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আমি না বললেও আপনারা সেই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করবেন তো আমি তো বেসিক্যালি আপনাদের না বলবো যে সমস্ত ওয়েবসাইটগুলো আপনারা অ্যাক্সেস করবেন না কিন্তু অনেকেই এরকম আছে যারা আপনার কথা শুন আমার কথা শুনবেন না সেই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করবেন আপনাদের মোবাইল আপনাদের লাইফ আপনাদের কম্পিউটার যা ইচ্ছে তাই করুন কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট টিপস আপনারা যখন সেই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করবেন বা ভিডিও ভিডিও যে সমস্ত কিছু দেখবেন তখন আমি আপনাদের একটা সাজেশন দেবো যে আপনার একটা ভিপিএন ইউজ করুন তাতে আপনি অ্যানোনোমাসলি সেই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারবেন ভিপিএন বেসিক্যালি কি করে থাকে আপনার যে আইপি অ্যাড্রেসটা থাকে বা আইপি অ্যাড্রেসের যে লোকেশনটা থাকে সেটা চেঞ্জ করে দেয় বা বিভিন্ন রকম ইনভেনের আইপি অ্যাড্রেস সেই সমস্ত সার্ভারে পাঠায় এর ফলে কী হয় আপনি অ্যানোনোমাসলি সেই সমস্ত ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারেন এবং আপনার যে পরিচয়টা রয়েছে সেটা খুব গোপনভাবে থাকে বন্ধুরা আপনাদের মধ্যে যারা পিসি বা ল্যাপটপ ইউজ করে থাকেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা নির্দিষ্ট সময় পর আপনার পিসি বা ল্যাপটপ যেটা আছে সেটা একটু স্লো হয়ে যায় তো বেসিক্যালি অনেকের এটা ধারণা করে যে আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে সেখানে নিশ্চয়ই ভাইরাস অ্যাটাক করেছে মানে তাদের মতে কম্পিউটার স্লো হওয়ার পিছনে একমাত্র দায়ী হচ্ছে ভাইরাসের অ্যাটাক তো বেসিক্যালি এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য হ্যাঁ আমি এটা বলছি না যে ভাইরাস অ্যাটাকের ফলে কম্পিউটার স্লো হয় না ডেফিনেটলি স্লো হয় কিন্তু এছাড়াও অনেক বড় বড় কারণ রয়েছে যার ফলে আপনার কম্পিউটার স্লো হয়ে যেতে পারে যেমন আপনার হার্ড ডিস্কের স্টোরেজ যদি প্রায় ফুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কম্পিউটার ম্যাক্সিমাম স্লো হয়ে যাবে অথবা আপনার সিস্টেম যদি প্রপারলি আপ টু ডেট না থাকে অথবা আপনার সিস্টেমে যদি বিভিন্ন রকম আউটডেটেড সফটওয়্যার থেকে থাকে তাহলে আপনার সিস্টেম স্লো হয়ে যেতে পারে তো বেসিক্যালি সফট ক্ষেত্রে এটা জরুরি না যে আপনার কম্পিউটারটা যদি স্লো হয়ে থাকে তার মানে যে সেখানে ভাইরাস অ্যাটাক করেছে আপনার কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে আপনি এই সমস্ত বিষয়গুলো চেক করুন যে আপনার সফ সিস্টেমটা টোটালি আপ টু ডেট রয়েছে কিনা আপনার স্টোরেজটা ফুল হয়ে গেছে কিনা অথবা আপনার কম্পিউটারে বা সিস্টেমে বিভিন্ন রকম আউটডেটেড সফটওয়্যার রয়েছে কিনা যদি থাকে সেগুলোকে আপ করার চেষ্টা করুন আপনার সিস্টেমটাকে আপ করার চেষ্টা করুন এবং আপনার স্টোরেজ যদি ফুল হয়ে গিয়ে থাকে তাহলে বিভিন্ন যে অদরকারি ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিন বন্ধুরা পরের যে মিথটা রয়েছে না সেই মিথটা খুব হাস্যকর একটা মিথ মানে বেসিক্যালি আমার তো এই মিথটা যখনই আমি শুনি খুব আমার হাসি পায় তো বেসিক্যালি এই মিথটা কি অনেক এরকম এক্সপার্ট রয়েছে যারা খুব গর্ব করে বলে যে কম্পিউটার আপনার কম্পিউটার যে কোনো রকম ইরোর আসুক তারা খুব সহজেই সেটাকে ফিক্স করে দেবে অথবা এরকম অনেক লোকই এটা বিশ্বাস করে যে বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স যারা কম্পিউটারের ওপর করে এসছে বা বিভিন্ন রকম ডিগ্রি যাদের আছে তারা কম্পিউটার ব্যাপারে সব কিছু জানে আপনার ফোন কম্পিউটারে যে কোনো রকম ইরোর আসলে তারা একদম এক নিমেষে এইভাবে সলভ করে দিতে পারে কিন্তু এটাও একটা বড়ো মিথ তাই বলে আমি কাউকে ছোটো করছি না যে তারা কিছুই যায় না সেটা বলছি না আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে থাকে তারা যখন কোনো ইরোর কম্পিউটারে আসে তখন সেটাকে গুগলে সার্চ করে তবে সেই ইরোরটাকে ফিক্স করে এবং আপনাদেরকে যদি কেউ এসে বলেন না যে আপনার কম্পিউটারে যে কোনো রকম প্রবলেম হলে তারা ফিক্স করে দেবে তাদেরকে আপনি বলুন যে আপনি এটা ফিক্স করুন গুগলে সার্চ না করে যদি করতে পারে সে তাহলে হি অবলিক্সি ইজ জিনিয়াস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইকের অপশনটাও খোলা আছে আপনাদের জন্যই আর যারা ডিসলাইক দেবেন দয়া করে কমেন্টে প্লিজ জানাবেন যে কী কারণে আপনাদের ভিডিওটা ভালো লাগেনি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই ভুলগুলো যাতে পরবর্তীতে আর না হয় দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন